আমরা আজকে অনেক সকালে উঠে গেছি। আমরা উঠেছি ছটার একটু আগে, হঠাৎ করে ঘুমাচ্ছিলাম, বাট কিসের একটা আওয়াজ হলো, দিয়ে দেখলাম যে কয়েকজন ছেলেরা এই পাশে চলে এসেছিল। তো অনির্ভর আমার ছাদে, ওই ঘরের ছাদে গিয়ে দেখলো যে কয়েকজন ছিল আর কি, অত ভোরবেলায়, মানে তখন ছটা বাজেনি, তো ভাবো এখানে এরকম অবস্থা। তারপর আমরা এই ঘরে চলে এলাম, যদিও তো এসে একটু বাইরে হাঁটছিলাম। আমার প্রচণ্ড আজকেও কাশি হচ্ছে, প্রচুর কাশি হচ্ছে, কেন কাশি হচ্ছে জানি না, হয়তো ডাস্টের জন্যই হয়েছে, বাট ডাস্ট ওখানে কোথায় ছিল আমি তাও জানি না, অথবা ঠান্ডার জন্যও হতে পারে, কেন কি অতটা সকালবেলা উঠে হেঁটে এসেছি, ওইটুকুতেই হয়তো ঠান্ডা লেগে গেছে। যাদের ঠান্ডার দোষ থাকে এরকমই হয়, মানে আমি বুঝলাম এখন। যাই হোক, তোমরা এনজয় করো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে আমরা রুটি খেয়ে নিয়েছি, সেই কালকে রুটি ছিল, ওটাকে ভালো করে সেঁকে নিলাম, কেন কি ওগুলো হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম যে আজকে ভালো করে গরম করলেই হয়ে যাবে। তো সেই রুটিগুলোই আজকে খাওয়া হয়েছে, একটু আগেই জাস্ট খেয়ে যে অনেক মানে গেম খেলছে, আমরা আবার একটু বাইরে হাঁটতে যাবো, নাহলে কাশির এই যে ব্যাপারটা ঠিক হবে না। তো চলো তোমরা এনজয় করতে থাকো। হ্যালো ভাই, সকাল সকাল একটা পার্সেল এসছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, অনির্বাণের ডিউটি ছিল না, আবার হঠাৎ করে ফোন এলো যে ডিউটিতে যেতে হবে, তো চলে গেলো, জাস্ট গেলো আর কি, আচ্ছা একটু বেলা হয়ে গেলো যেতে, কেন কি এই মাত্রই ফোন করেছে। শ্যাম্পু অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছে, যেটা আমি ইউজ করি বেসিক্যালি সবসময়ই গ্ল্যামার ওয়ার্ল্ডের, বেশ ভালো শ্যাম্পুটা, ওই জন্য আমি এটা ইউজ করি, আগেও করতাম বাট মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, তো আবার এখন আবার করছি, তাতে হেয়ার লসটা একটু কমেছে। ওই ঘর থেকে এসে শুয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি, মানে আমাদের ঘুমটা পুরোপুরি কোনোদিনই হচ্ছে না, প্রত্যেক দিন রাত করে ঘুমোচ্ছি, বেলা করে উঠছি এরকম, মানে সরি বেলা করে বলছি, সকাল সকাল উঠে যাচ্ছি। তো আজকে তো ছটার আগেই উঠে গেছি, কালকে রাত্রির 12টার পরে ঘুম নিয়েছিলাম, তো আজকে সকালবেলা ঘুমিয়ে ডিস্টার্ব করলো বেসিক্যালি ওখান থেকে, ওই ছেলেগুলোর কথা বলছিলাম আমি তোমাদেরকে, তো তাদের জন্যই উঠতে হলো, গিয়ে ঘুম ভেঙে গেছে আর ওখানে আর ঘুমোতেই পারিনি, গিয়ে এই ঘরে এসে একটু ট্রাই করছিলাম ঘুমের, বাট হলো না, উঠে গেলাম, এখন 10:30 অলরেডি বেজে গেছে বললামই তোমাদের। অনির্বাণ ডিউটি চলে গেলো, এই জাস্ট গেলো, হঠাৎ করে এমার্জেন্সি কল এসছে, তার চলে গেলো। এই যে এখন ডাল ধোবো, রান্না বসাবো, চাল ধুয়ে বসিয়ে দিয়েছি অলরেডি, তো ডালটা ধুয়ে মানে ডালের ঘুটিতেই বসিয়ে দেবো একবারে, যাতে ডালটা একসঙ্গে হয়ে যায়, এই যে ঘুটি, চলো চটপট ডালটা ধুয়ে নিই। আমি এই ঘরে চলে এসেছি, এখন দেবো হচ্ছে পুজো, তো পুজো দিয়ে খাবো আর কি, রান্নাবান্না তো হয়েই গেছে, অনির্বাণ ফোন করেছিল, ওকে একটু আগে ফোন করে দিলাম, তো এই যে ফার্স্টে বাসন মাজবো, দেন এখনও পর্যন্ত আমাদের সেই মিস্ত্রি ডাকাই হয়নি, ডাকতে হবে, সত্যিই ডাকতে হবে, তো একটু টেনশনে রয়েছি তার জন্যই আর কি ডাকা হয়নি। জানলাগুলো একটু খুলে দিই, এই যে আমার ঠাকুর এখন নিচেই রয়েছে, নিচে বলতে একদম নিচে নয়, একটা কাঠের উপরে আর কি পাতা হয়েছিল, মানে যেরকম পেতেছিলাম সেরকমই রয়েছে। হ্যাঁ তুমি একটাই খাবার পরে এসে খাবো, নাও না তুমি নাও, আমি নিচে দিচ্ছি দুটো, ব্যাস দুটোই দিচ্ছি। তোমাকে কিছু দেবো, বাটিতে দিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বাঙালি ইনসাইট চ্যানেল, আমি পায়েল, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, আর একটু আগে আমি উঠেছি, মানে 7টা নাগাদ, এখন বাচ্চে 7:45, আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি, অনির্বাণ চলে গেলো, এসেছিল একসঙ্গেই আমরা এসেছিলাম, কালকে রাত্রিরে ওই ঘরে শুয়েছিলাম, মানে অনকল রুমে শুয়ে পড়েছিলাম, এদিকটা কেউ ছিল না তাই। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে এনজয় করতে থাকো শেষ পর্যন্ত, আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, আর অনির্বাণ এলেই ব্রেকফাস্ট করবোই, আর আমার কালকে আমার ডাক্তার দেখানোর ডেট রয়েছে বাট যেতে পারলাম না, কোয়েলকে পাঠিয়ে দিয়েছি, কোয়েল চলে গেছে ওখান থেকে দেখানো হয়ে গেলে আমাকে যেদিন যেতে বলবে এরপরে আমি চলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, অনির্বাণ এলে ব্রেকফাস্ট করছি, দেন আবার ফিরছি। আজকে সকালে ব্রেকফাস্টে রুটি আর সিমই, আর এখানে রয়েছে ফল, তো একটু পরে ফলও খেতে হবে, এই কলা মালা সব খেতে হবে, একটা ফল রয়ে গেছে।
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমরা এখন এই ঘরে চলে এসেছি, সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এই ঘরে বেসিক্যালি জিনিসগুলো গোছাতে হবে, তাই দেখছিলাম যে কোথায় কোনটা রাখতে হবে। তো সব ঘরে লাইটগুলো একটু একটু জ্বেলে দিয়েছি, শুধুমাত্র এই ঘরেরটা জ্বালা হয়নি, জেনে নিতাম। তো এই পাশের ঘরে অ্যাকচুয়ালি রাখবো, এই পাশে আর একটা খাট আনবো, লোক ডাকতে হবে আবারও, মানে লোকটা না ডাকলে হবেই না। এই আলমারিটাকে ভাবছি ওই দিকটায় নিয়ে নেবো, আলমারিটাকে ওই দিকে নিয়ে নিলে এখানে একটা খাট দিয়ে দেবো, এখানে কম্পিউটারের জন্য আমরা দেখাশোনার জন্য এখানে আমরা বসবো, কম্পিউটার দেখবো, দেন ওখানে বইটা থাকবে, সেরকমই চিন্তা ভাবনা করছি। ওপাশে লাইটটা পারলে একটু ঠিক করে নেবো, এরকমই ভেবেছি আর কি। তো দেখা যাক কতদিন কী হয়, অনেক কিছুই তো চিন্তা ভাবনা করছি, বাট কোনটা সাকসেস হবে জানি না। আর এই ঘরটাতে প্রচুর মশা, চারিদিকে এত বেশি জঙ্গল যার জন্য মশাটাও প্রচণ্ড বেশি। অনির্বাণ এখানে শুয়ে রয়েছে, গেম খেলছে। তারপরে আবার যাবো পাশের ঘর। পটল আর সিঙ্গারা খাও, না ও কাটে না, কখনোই কাটে না। It doesn't really matter, 'cause I feel so free now.